ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর লাইনে আঙ্গুল তোলার অভিযোগে রাষ্ট্রপতি ডক্টর আরিফ আলভির প্রতি নতুন করে গুলি ছুড়ে রোববার তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক তত্ত্বাবধায়ক মন্ত্রী মুর্তজা সোলঙ্কি। তিনি বলেছেন যে রাষ্ট্রপ্রধানের উচিত দেশের ঐক্য গড়ে তোলার জন্য আইন ও সংবিধান অনুযায়ী সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করা। এই সপ্তাহের শুরুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আনোয়ারুল্লাহ কাকারের কাছে একটি চিঠি লিখেছেন। পিটিআই দ্বারা উত্থাপিত উদ্বেগগুলি জানিয়েছিলেন। রাষ্ট্রপতি তার চিঠিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানান আসন্ন নির্বাচনে সব রাজনৈতিক দলকে সমান ক্ষেত্র দেওয়ার জন্য। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোলঙ্কি বলেন, রাষ্ট্রপতির ভূমিকা শুধু একটি দলের মধ্যে সীমাবদ্ধ নয়, তাকে সব রাজনৈতিক দলের পক্ষে কথা বলার আহ্বান জানান। তিনি বলেন যে রাষ্ট্রপতি যদি একটি রাজনৈতিক দলের পক্ষে কথা বলতে থাকে, তবে এটি তার নিজের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা দেশ পরিচালিত হবে, সংবিধানের প্রতি আনুগত্য একটি সম্মিলিত অঙ্গীকার হওয়া উচিত। সংলাপের একটি প্ল্যাটফর্ম হিসাবে গণতন্ত্রের সারসংক্ষেপ তুলে ধরে সোলঙ্কি অভিযোগ এবং অভিযোগের বিষয়ে উদ্বেগ নাকচ করে দিয়ে বলেন যে প্রতিটি দল এবং ব্যক্তির আদালত এবং নির্বাচন কমিশন সহ উপযুক্ত ফোরামে তাদের উদ্বেগ প্রকাশ করার অধিকার রয়েছে। আসন্ন নির্বাচনের বিষয়ে সোলঙ্কি আইন ও সংবিধান অনুযায়ী পাকিস্তানের নির্বাচন কমিশনকে তত্ত্বাবধায়ক সরকারের পূর্ণ সহযোগিতা ও সহায়তার প্রতিশ্রুতি দেন। তিনি বর্তমান ইসিপির ব্যবস্থাপনার দক্ষতা ও দায়িত্ব বোধের প্রশংসা করেন। উল্লেখ করেন যে তারা নির্বাচনের জন্য নির্ধারিত পরিকল্পনা মেনে চলে। অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতিটি সংকটেরই সমাধান থাকে। পাকিস্তানের জনগণ 8 ফেব্রুয়ারি 2024 তারিখের নির্বাচনের জন্য নির্ধারিত তারিখ দেশের ভবিষ্যতের পথ নির্ধারণ করবে বলে তিনি উল্লেখ করেছেন। অন্য এক প্রশ্নের জবাবে সোলঙ্কি বলেন, সব প্রতিষ্ঠানই স্বাধীনভাবে কাজ করছে।